দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আমার প্রীতি ও শুভেচ্ছা নাও। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত দ্বিতীয় পত্র বিষয়ের অনুশীলনী 9.2 শুরু করব। শুরু করার পূর্বে একটু দেখে নেই এই চ্যাপ্টারের সমস্যা সমাধান করতে আমাদের কি কি সূত্র জানা দরকার। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে দেখো একটি বস্তু কণা এ বিন্দু হতে, দেখো এ বিন্দু হতে ইউ বেগে এফ ত্বরণে যাত্রা করে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে এসে ভি বেগ প্রাপ্ত হলো। তাহলে এখানে কি কি সূত্র হতে পারে আমরা একটু দেখে নেই। এই সূত্রগুলো আমরা সবই আগে থেকে জানি। তো এখানে গড় বেগ হবে আদি বেগ যোগ শেষ বেগ ভাগ টু, এটা হলো গড় বেগ। নাম্বার দুই দেখো শেষ বেগ, এখানে শেষ বেগ হচ্ছে ভি, ভি কল্ড হচ্ছে ইউ প্লাস এফ টি, এটাও আমরা জানি। ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ যোগ ত্বরণ ইন্টু সময়। হ্যাঁ, যদি এখানে ত্বরণ না হয়ে মন্দনে হতো তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এফ টি হবে। নাম্বার তিন নম্বর সূত্রটা দেখি আমরা, এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু আদি বেগ ইন্টু সময় প্লাস হাফ অফ ত্বরণ ইন্টু সময় স্কোয়ার। যদি এখানে মন্দন হতো তাহলে সূত্রটা হবে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ এফ টি স্কোয়ার। নাম্বার চার নম্বরটা দেখি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস, এখানে ভি হচ্ছে শেষ বেগ, তো শেষ বেগ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আদি বেগ স্কোয়ার প্লাস টু ইন্টু ত্বরণ ইন্টু অতিক্রান্ত দূরত্ব। যদি একইভাবে যদি এফটা ত্বরণ না হয়ে মন্দন হয় তাহলে হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এফ এস সূত্র হবে। এই সূত্রগুলো আমাদের সবই জানা পূর্বে থেকে। নাম্বার পাঁচ নম্বরটা দেখো, এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এফ টু টি মাইনাস ওয়ান, এস টি হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে আদি বেগ যোগ হাফ ইন্টু ত্বরণ ইন্টু টু ইন্টু সময় মাইনাস ওয়ান। যদি মন্দন হয় এফ, যদি মন্দন হতো, যদি মন্দনে চলতো বস্তু কণাটি তাহলে এস টি ইকুয়াল টু ইউ মাইনাস হাফ অফ এফ টু টি মাইনাস ওয়ান হবে। আমরা শুরুতেই তোমাদের বইয়ের আট নয় নম্বর অঙ্কটা আমি দেখাবো। নয় নম্বর কি বলা হয়েছে দেখো, একটি বুলেট কোন দেওয়ালের ভিতর 2 ইঞ্চি ঢুকবার পর এর বেগ অর্ধেক হারায়, বুলেটটি দেওয়ালের ভিতর আর কত দূর ঢুকবে এটা করতে হবে। তো আমরা চিত্র দিয়ে একটু বুঝে নেই, প্রশ্নটা একটু ভালো করে বুঝবো চিত্র দিয়ে। এখানে এ বি হচ্ছে দেওয়ালের পুরুত্ব, হ্যাঁ এ বি হচ্ছে দেওয়ালের পুরুত্ব। এ বিন্দু থেকে একটি বুলেট দেওয়ালের মধ্যে ইউ বেগে প্রবেশ করা শুরু করলো বা ঢোকা শুরু করলো, এ বিন্দু থেকে কত বেগে ইউ বেগে ঢোকা শুরু করলো, 2 ইঞ্চি ঢোকার পরে 2 ইঞ্চি যখন ঢুকলো তখন বেগ অর্ধেক হারায়, তাহলে বুলেটটির বেগ অর্ধেক হারিয়ে ফেলছে। তো বেগ ছিল কত, আদি বেগ ছিল ইউ, তাহলে অর্ধেক হারালো মানে ইউ বাই টু হারালো, তাহলে বেগ থাকবে কত, ইউ বাই টু থাকবে, ইউ বাই টু বেগ হারালো তো বেগ থাকবে ইউ বাই টু, অর্থাৎ সে ইউ বেগে যাত্রা শুরু করছে বা দেওয়ালের মধ্যে ঢোকা শুরু করছে, 2 ইঞ্চি দেওয়ালের মধ্যে ঢোকার পরে তার বেগ থাকবে ইউ বাই টু থাকবে, বাকি ইউ বাই টু হারালো। তো প্রশ্নে বলছে বুলেটটি দেওয়ালের ভিতর আর কত দূর ঢুকবে, আমরা ধরে নেব যে বুলেটটি দেওয়ালের মধ্যে আরো এস ইঞ্চি ঢুকবে, তাহলে এস ইঞ্চি ঢোকার পরে তার বেগ শূন্য হয়ে যাবে। তো দেখো এখান থেকে ইউ বেগে যাত্রা শুরু করছে, তারপরে বেগ আস্তে আস্তে কমতে কমতে 2 ইঞ্চি ঢোকার পরে বেগ ইউ বাই টু হলো, তারপরে বেগ আরো কমতে কমতে বি বিন্দুতে গিয়ে বেগ শূন্য হলো। তাহলে এখানে অবশ্যই মন্দন কাজ করছে, এই দেওয়ালের বাধার জন্য একটা মন্দন তৈরি হচ্ছে এখানে। তো আমরা ধরে নেব দেওয়ালের বাধার জন্য দেওয়ালের বাধার জন্য বুলেটটির মন্দন হচ্ছে এফ। হ্যাঁ, তো আমরা বর্ণনাটা এভাবে লিখবো, দেখি বর্ণনাটা কি লেখা হচ্ছে। যে মনে করি বুলেটটি দেওয়ালের ভিতর ইউ বেগে প্রবেশ করা শুরু করে এবং বুলেটটি দেওয়ালের ভিতর এ বি ইকুয়াল টু 2 ইঞ্চি দেখো ঢুকবার পর এর বেগ অর্ধেক হারায়, তাহলে ডি বিন্দুতে বেগ হবে কত বুলেটটির, ইউ বাই টু। তো এরপরে লিখবো মনে করি বুলেটটি আরো ডিবি ইকুয়াল টু এস ইঞ্চি ভিতরে প্রবেশ করবে, তাহলে বি বিন্দুতে বেগ হবে শূন্য, ডিবি ইকুয়াল টু এস ইঞ্চি ভিতরে প্রবেশ করবে মানে এস ইঞ্চি ঢুকতে পারবে, তাহলে এস ডি বিন্দু বি বিন্দুতে গিয়ে বুলেটটির বেগ হবে শূন্য। আর আমরা ধরে নেব দেওয়ালের বাধার জন্য মন্দন এফ, তাহলে দেওয়ালের বাধার জন্য যদি মন্দন এফ হলে
আমরা এডি অংশের জন্য কি সূত্র অ্যাপ্লাই করতে পারি? দেখো এখানে তো সময় নেই, টি নেই, টি ছাড়া সূত্র একটাই, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস টু এফ এস। এই সূত্র অনুযায়ী শেষ বেগ হচ্ছে ইউ বাই টু, এডি অংশের জন্য শেষ বেগ হচ্ছে ইউ বাই টু, মানে ভি হবে ইউ বাই টু, ইউ তো ইউ এই হবে, এফ মন্দন, আর এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এস হবে 2 ইঞ্চি। তো এই মানগুলো আমরা লিখে ফেলি, ভি এর পরিবর্তে লিখলাম ইউ বাই টু হোল স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, মানে ভি এর পরিবর্তে লিখলাম ইউ বাই টু আর ই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এফ, এস হচ্ছে 2, অতিক্রান্ত দূরত্ব 2। এখানে আমরা একটু ক্যালকুলেশন করব, দেখো এখানে পাচ্ছি ইউ স্কোয়ার বাই 4 মাইনাস ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার কে আমি বাম পাশ থেকে সরি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, ইকুয়াল টু থাকলো মাইনাস 4f। তো এখানে একটু যোগ বিয়োগ করে দিই, ইউ স্কোয়ার বাই 4 মাইনাস ইউ স্কোয়ার সমান হচ্ছে মাইনাস 3 ইউ স্কোয়ার বাই 4। লসাগু 4 নিলে ইউ স্কোয়ার মাইনাস 4 ইউ স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 3 ইউ স্কোয়ার বাই 4 ইকুয়াল টু মাইনাস 4f। দুই সাইড থেকে যদি আমি মাইনাস বাদ দিয়ে দেই তাহলে f ইকুয়াল টু পাচ্ছি 3 ইউ স্কোয়ার বাই 16, এই 4টা এখানে চলে আসলো, f এর মান পেয়ে গেলাম। এখন db অংশের জন্য আমরা ঠিক এই সূত্রই প্রয়োগ করব, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2f এর সূত্র থেকে। db অংশের জন্য শেষ বেগ v হবে 0 আর আদি বেগ u হবে u বাই 2। তো আমরা db অংশের জন্য সূত্র অ্যাপ্লাই করি, db অংশের জন্য v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2f এস, এই সূত্র থেকে কি পাই, 0 ইকুয়াল টু u এর পরিবর্তে db অংশে আদি বেগ হবে u বাই 2, মানে u এর পরিবর্তে বসবে u বাই 2 আর a স্কয়ার দিলাম মাইনাস 2 fs থাকলো। ক্যালকুলেশন করছি আমরা, দেখো u স্কয়ার বাই 4 হচ্ছে, সাইড চেঞ্জ করে আমি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, a পাশে থাকলো 2 fs। তো এখন আমি এখানে f এর মানটা বসিয়ে দিব, একটু আগেই আমরা f এর মান বের করেছিলাম 3 u স্কয়ার বাই 16 লিখে দিলাম। এবার দুই সাইড থেকে u স্কয়ার বাদ যাবে, হ্যাঁ যদি ইউ স্কয়ার বাদ যায় তাহলে আমরা পাচ্ছি 1/4 ইকুয়াল টু 2, আর 16 কাটা গেল এখানে 18 হবে, আর ইউ স্কয়ার তো বাদ চলে গেছে তো থাকছে 3s। তাহলে এখান থেকে আমরা s পেয়ে যাচ্ছি, s ইকুয়াল টু হচ্ছে 8/4 ইনটু 3 মানে 2/3, এখানে যদি 4 দ্বারা 8 কে ভাগ করি 2 থাকে তাহলে আমরা পাচ্ছি 2/3, অর্থাৎ বুলেটটি আরো দেওয়ালের মধ্যে 2/3 ইঞ্চি প্রবেশ করবে। তো এটা হলো আমাদের উত্তর, এটাই চেয়েছিল যে বুলেটটি দেওয়ালের ভিতর আর কতদূর প্রবেশ করবে, কতদূর প্রবেশ করবে, 2/3 ইঞ্চি ভিতরে প্রবেশ করবে। এখন আমি তোমাদের বইয়ের 9 নম্বর অঙ্কটা দেখাবো, 9 নম্বরে কি বলা হয়েছে দেখো, এক ব্যক্তি তার 120 মিটার সামনে স্থির অবস্থা হতে বাসকে সুষম ত্বরণে ছাড়তে দেখে সমবেগে দৌড়াতে লাগলো। মানে একটা লোক দেখলো তার 120 মিটার সামনে একটি বাস স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে ছাড়ছে, সে দেখে বাসটি ধরার জন্য দৌড়াতে লাগলো, আর সে 1 মিনিটে কোন রকম বাসটিকে ধরে ফেললো। লোকটি কি করলো, 1 মিনিটে কোন রকম ভাবে বাসটিকে ধরতে পারলো। তাহলে লোকটির বেগ আর বাসের ত্বরণ নির্ণয় করতে হবে। হ্যাঁ, এখন এই কোন রকম বাসটিকে ধরতে পারলো এর মিনিংটা আমরা বুঝবো, তো আগে আমরা চিত্রটা দেখে নেই। চিত্রে দেখতে পাচ্ছি এ আর ডি দুইটা বিন্দু, এ বিন্দু হচ্ছে লোকটির অবস্থান আর ডি হচ্ছে বাসের অবস্থান। হ্যাঁ, বাসটিকে স্থির অবস্থা থেকে, আদি বেগ 0, স্থির অবস্থা থেকে এফ ত্বরণে ছাড়তে দেখে এই এ লোকটি, এ বিন্দুতে যে লোকটি আছে সে ভি সমবেগে দৌড় শুরু করলো, এবং মনে করে নিলাম সে বি বিন্দুতে গিয়ে কোন রকম বাসটিকে ধরলো, আর ডিবি সমান ধরে নেব এক্স মিটার, মানে বাসটি 1 মিনিটে ডিবি সমান এক্স মিটার দূরত্ব অতিক্রম করলো। এখন বাসটিকে কোন রকম ধরে ফেললো এটার মানেটা বোঝার চেষ্টা করব। দেখো বাসটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, সমতরণে যাত্রা শুরু করছে, সমতরণে স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করছে, তাহলে বাসটির বেগ আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এসে বি বিন্দুতে এই লোকটির বেগ আর বাসের বেগ সমান হয়ে যাবে। তো এই মুহূর্তে গিয়ে লোকটি বাসটিকে ধরে ফেলছে, কিন্তু পরবর্তী মুহূর্তে বাসটির বেগ বৃদ্ধি পাবে, কারণ কি, বাসটি সমতরণে চলছে। তো পরবর্তী মুহূর্তে যদি বাসটির বেগ বৃদ্ধি পায় আর লোকটির বেগের থেকে বাসের বেগ বেশি হয়ে যায় তাহলে লোকটি তো আর বাসটিকে ধরতে পারবে না। তাহলে লোকটি বাসটিকে কোন রকম ধরলো এর মানে হচ্ছে
এই 1 মিনিট পরে বি বিন্দুতে যখন বাসটি পৌঁছাইলো, তখন বাসের বেগ আর লোকটির বেগ সমান হয়ে গেছে। এই মুহূর্তে কোন রকম ভাবে ধরে ফেলছে, পরবর্তী মুহূর্তে বাসের বেগ বৃদ্ধি পেত, লোকটি বাসটিকে কোনোভাবেই ধরতে পারতো না। তো আমরা বুঝতে পারলাম কোন রকম বাসটিকে ধরতে পারার মিনিংটা। তো আমরা এখন বর্ণনা লিখবো। মনে করি এ আর ডি হচ্ছে এ এবং ডি হচ্ছে বাসের লোকটির আর বাসের অবস্থান, আর লোকটির সমবেগ আর বাসের ত্বরণ। লোকটির সমবেগ হচ্ছে ভি ভি আর বাসের ত্বরণ হচ্ছে এফ। হ্যাঁ, আর বাসটি 1 মিনিটে 1 মিটার দূরত্ব অতিক্রম করে মনে করো বি বিন্দুতে পৌঁছে, আর লোকটি বাসটিকে 1 মিনিটে কোন রকম বি বিন্দুতে ধরতে পারে। তো লোকটি বাসটিকে যেহেতু কোন রকম গিয়ে ধরছে, তাহলে বি বিন্দুতে লোকটির সমবেগ আর বাসের বেগ একই হবে, অর্থাৎ বি বিন্দুতে বাসের বেগ দাঁড়াবে কত, ভি। হ্যাঁ, তাহলে এখন আমরা সূত্র প্রয়োগ করব। বাসের ক্ষেত্রে কি কি সূত্র হয় দেখো, বাসের জন্য এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার। এই সূত্র হতে আমরা কি পাই, বাসের ক্ষেত্রে আদি বেগ হচ্ছে শূন্য, ইউ শূন্য, এফ হচ্ছে এফ, আর অতিক্রান্ত দূরত্ব এক্স, এস এর মান হবে এক্স, আর সময় হচ্ছে টি হচ্ছে 1 মিনিট বা 60 সেকেন্ড, মানে ডিবি হবে 60 সেকেন্ড। হ্যাঁ, এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। বসালে কি পাই, এস এর পরিবর্তে হবে এক্স, ইউ এর পরিবর্তে হবে 0, কারণ বাসের আদি বেগ ছিল 0, আর সময় হবে 60 সেকেন্ড, 1 মিনিটে সে ডিবি দূরত্ব অতিক্রম করেছে। তো টি এর পরিবর্তে 60 লিখে দিলাম, প্লাস হাফ অফ এফ, এখানেও টি এর পরিবর্তে 60, আর এই স্কয়ার লিখে দিলাম। তো দেখো, তাহলে এক্স ইকাল টু পাচ্ছি, এই 2 দ্বারা 60x² কে যদি ভাগ দিই, তাহলে আমরা 1800 পাচ্ছি, তাহলে পাচ্ছি এক্স ইকাল টু 1800 f। বাসের ক্ষেত্রে দেখো আরো একটা সূত্র আমরা অ্যাপ্লাই করব। বাসের জন্য দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। এই সূত্র থেকে আমরা কি পাই, ভি ইকুয়াল টু 0 প্লাস এফ ইন্টু 60, কারণ বাসের আদি বেগ শূন্য ছিল, অর্থাৎ ভি এর মান পাচ্ছি 60f, ভি এর মান পাচ্ছি 60f। এবার আমরা লোকটির ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করব। দেখো লোকটি কত দূর অতিক্রম করছে 1 মিনিটে, এই 120 মিটার আর এক্স মিটার, কারণ বি বিন্দুতে গিয়ে লোকটি বাসটিকে ধরছে। তাহলে লোকটির অবস্থান ছিল বাস থেকে 120 মিটার পিছনে, আর এদিকে এক্স মিটার, তাহলে লোকটি মোট অতিক্রম করবে 100 যোগ x মিটার। এটা হলো লোকটির অতিক্রান্ত দূরত্ব, আর লোকটির সমবেগ হচ্ছে ভি, আর সময় হচ্ছে 60 সেকেন্ড। তো লোকটি যেহেতু সমবেগে দৌড়াচ্ছে, সমবেগের ক্ষেত্রে একটাই সূত্র, এস ইকুয়াল টু ভিটি। তাহলে আমরা লিখব লোকটির জন্য এস ইকুয়াল টু ভিটি সূত্র হতে পাই। দেখো এস হচ্ছে লোকটির অতিক্রান্ত দূরত্ব, 120 যোগ x সমান ভি ইন্টু টি হচ্ছে 60 সময়, 1 মিনিট 60 সেকেন্ড। হ্যাঁ, তো এখানে আমরা এখন এক্স এর মান আর ভি এর মানটা বসিয়ে দেবো। ওই পূর্ববর্তী পেজে আমরা এক্স এর মানটা বের করছিলাম, দেখো এফ ইন্টু 1800, আর ভি এর মান বের করে নিয়েছিলাম এফ ইন্টু 60, এটা বসিয়ে দিলাম। এক্স এর পরিবর্তে বসালাম এফ ইন্টু 1800 ইকুয়াল টু ভি এর পরিবর্তে লিখলাম এফ ইন্টু 60 গুণ এই 60 লিখলাম। এখন এখান থেকে দেখো ইজিলি আমরা এফ এর মানটা বের করতে পারবো। এফ এর মানটা দাঁড়াচ্ছে কত, তাহলে এখানে দেখো 3600 f হয়, 60 গুণ 60, এখানে 3600 f, মাইনাস যাবে 1800 f। তাহলে 3600 f থেকে 1800 f মাইনাস চলে গেলে থাকবে 1800 f, সমান হবে 120। তো এখান থেকে আমরা এফ এর মানটা পেয়ে যাচ্ছি, দেখো এফ এর মান পাচ্ছি 120/1800, মানে হচ্ছে 1/15, মানে হচ্ছে এফ এর, এফ হচ্ছে ত্বরণ, মানে বাসটির ত্বরণ হচ্ছে 1/15 মিটার পার বর্গ সেকেন্ড বা সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, বাসের ত্বরণ পেয়ে গেলাম। এবার লোকটি সমবেগ বের করব, তাহলে এফ এর মানটা আমরা 2 বসিয়ে দেই। এফ এর মান যদি 2 বসাই, তাহলে পাচ্ছি ভি ইকুয়াল টু, দেখো 2 ছিল ভি ইকুয়াল টু এফ ইন্টু 60, এফ এর মান হচ্ছে 1/15। হ্যাঁ, তো বসালাম, বসালে আমরা পাচ্ছি দেখো ভি ইকুয়াল টু 15 দ্বারা 60 কে ভাগ করলে 4 পাচ্ছি, অতএব লোকটির সমবেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তো আমরা বাসের ত্বরণ পেয়ে গেলাম আর লোকটির সমবেগ পেয়ে গেলাম। তো আমাদের এটাই বের করার কথা ছিল, বাসের ত্বরণ আর লোকটির সমবেগ। তো হয়ে গেল আমাদের, বাসের ত্বরণ পেলাম 1/15 মিটার পার বর্গ সেকেন্ড, আর লোকটির সমবেগ পেলাম 4 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা এখন আমি তোমাদের বইয়ের উদাহরণ 7 নম্বর অঙ্কটা একটু বুঝিয়ে দেব। দেখো 7 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে,
উদাহরণ সাত কি বলা হয়েছে একটু মনোযোগ দিয়ে দেখি। একই লাইনে দুইখানা রেলগাড়ি পরস্পরের দিকে U1 এবং U2 বেগে অগ্রসর হচ্ছে, মানে একই লাইনে দুইটা রেলগাড়ি পরস্পরের দিকে U1 আর U2 বেগে অগ্রসর হচ্ছে, তাদের মধ্যবর্তী দূরত্ব যখন x তখন তারা একে অপরকে দেখতে পায় এবং ব্রেক প্রয়োগে রেলগাড়ি দুইটি যথাক্রমে F1 ও F2 মন্দন তৈরি করলে দেখাও যে দুর্ঘটনা কোন রকম এড়ানো সম্ভব হবে যদি U1 স্কোয়ার F2 প্লাস U2 স্কোয়ার F1 সমান 2F1 F2 x হয়। হ্যাঁ, আর আরেকটা প্রশ্ন আছে এখানে দেখো, দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে যদি U1 স্কোয়ার F2 প্লাস U2 স্কোয়ার F1 লেস অর ইকুয়াল টু 2F1 F2 x হয়। এখন ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি আমরা। দেখো এখানে একই লাইনে দুইটা রেলগাড়ি পরস্পরের দিকে আসছে, এদিক থেকে একটা আসছে এদিক থেকে একটা আসছে, তাহলে তো অবশ্যই সংঘর্ষ হবে। একটা আসছে মনে করো U1 বেগে আর একটা আসছে U2 বেগে পরস্পরের দিকে আসছে। যখন তাদের মধ্যবর্তী দূরত্ব x ছিল তখন তারা পরস্পরকে দেখতে পেলো এবং ব্রেক করলো। হ্যাঁ, এখন একটু বুঝাই দিচ্ছি যে কোন রকম সংঘর্ষ এড়ানোর ব্যাপারটা কি। মনে করো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো U1 বেগে যে রেলগাড়িটা আসছে সে U2 রেলগাড়িটাকে দেখে F1 মন্দন প্রয়োগ করলো এবং সে মনে করো 200 মিটার দূরত্ব অতিক্রম করে গিয়ে থামলো। হ্যাঁ, আর মনে করো এই রেলগাড়ি দুইটির মধ্যবর্তী দূরত্ব ছিল 500, মোট দূরত্ব ছিল 500। হ্যাঁ, তো প্রথম রেলগাড়িটি থামলো কত মিটার গিয়ে, 200 মিটার গিয়ে থামলো। F1 মন্দন যখন প্রয়োগ করলো সে 200 মিটার গিয়ে থামলো, আর U2 বেগে যে রেলগাড়িটি আসছে সে F2 মন্দন প্রয়োগ করার ফলে সে 300 মিটার গিয়ে থামলো। তাহলে কি হবে দেখো, তাহলে রেলগাড়ি দুইটি একদম মুখোমুখি গিয়ে থামবে। হ্যাঁ, সংঘর্ষ কোন রকম এড়ানো গেল, মানে মুখোমুখি একদম একটার মানে একটার মুখ মানে একটা রেলগাড়ির আর একটা রেলগাড়ির একদম সামনাসামনি থেমে গেল। হ্যাঁ, এটাকে বলে কোন রকম সংঘর্ষ এড়ানো সম্ভব। যদি দ্বিতীয় রেলগাড়িটা 300 মিটার না গিয়ে 301 মিটার যেত তাহলে দেখো দুইটার অতিক্রান্ত দূরত্ব 501 হয়ে যেত, তখন সংঘর্ষ ঘটতো। তাহলে কোন রকম সংঘর্ষ এড়ানো সম্ভব, এটার মানে হচ্ছে প্রথমটার অতিক্রান্ত দূরত্ব আর দ্বিতীয়টার অতিক্রান্ত দূরত্ব, এই দুইটার অতিক্রান্ত দূরত্বের যোগফল তাদের মধ্যবর্তী দূরত্বের যদি সমান হয় তাহলে কোন রকম সংঘর্ষ এড়ানো সম্ভব হবে। এটাকে বলে কোন রকম সংঘর্ষ এড়ানো। আর সংঘর্ষ কখনোই ঘটবে না, কখন ঘটবে না, মনে করো এটা 200 মিটার গেল, মানে প্রথম রেলগাড়িটি 200 মিটার গিয়ে থামলো আর দ্বিতীয়টি থামলো মনে করো 203 মিটার গিয়ে থামলো, তখন দুইটার মধ্যবর্তী অতিক্রান্ত দূরত্ব হলো 200 আর 203, তারপর মাঝখানে দেখা যাবে 97 মিটার ফাঁকা থাকবে। হ্যাঁ, তখন সংঘর্ষ হবে না, মানে অতিক্রান্ত দূরত্ব দুইটির যোগফল মধ্যবর্তী দূরত্ব থেকে কম হলেও সংঘর্ষ ঘটবে না। তাহলে সংঘর্ষ কখন কখন ঘটবে না, মধ্যবর্তী দূরত্ব যদি অতিক্রান্ত মানে রেলগাড়ি দুইটির অতিক্রান্ত দূরত্বের যোগফলের সমান হয় তাহলে সংঘর্ষ কোন রকম এড়ানো যাবে, আর মধ্যবর্তী দূরত্বে মানে রেলগাড়ি দুইটির অতিক্রান্ত দূরত্ব মধ্যবর্তী দূরত্ব থেকে কম হলে কখনোই সংঘর্ষ ঘটবে না। হ্যাঁ, তা আমরা বুঝে গেলাম যে কোন রকম সংঘর্ষ এড়ানো কি আর কখন সংঘর্ষ ঘটবে না, একদম ঘটবে না, তা আমরা বুঝে গেলাম। এখন আমরা অঙ্কে চলে যাই, একটু চিত্র দেখি, চিত্র দেখে বোঝার চেষ্টা করি কিভাবে করব। দেখো চিত্রটা লক্ষ্য করো, দেখো এই এ বিন্দু থেকে একটি রেলগাড়ি এ বি বরাবর আর বি বিন্দু থেকে একটি রেলগাড়ি বি এ বরাবর, মানে পরস্পর দিকে এরা U1 আর U2 বেগে অগ্রসর হচ্ছে, তাদের মধ্যবর্তী দূরত্ব যখন x ছিল তখন তারা যথাক্রমে F1 আর F2 মন্দন প্রয়োগ করলো, করার ফলে মনে করি প্রথম রেলগাড়িটি X1 দূরত্ব অতিক্রম করে থামলো আর দ্বিতীয়টি X2 দূরত্ব অতিক্রম করে থামলো। এভাবে আমরা বর্ণনাটা লিখবো, বর্ণনাটা দেখে ফেলি। মনে করি রেলগাড়ি দুটির অবস্থান যখন এ আর বি বিন্দুতে, তখন রেলগাড়ি দুটি পরস্পরকে দেখতে পায় এবং ব্রেক প্রয়োগে রেলগাড়ি দুটি যথাক্রমে F1 ও F2 মন্দন তৈরি করে, প্রথম রেলগাড়িটি X1 দূরত্ব এবং দ্বিতীয় রেলগাড়িটি X2 দূরত্ব অতিক্রম করে থামে, আর এ আর বি বিন্দুতে রেলগাড়ি দুটির বেগ তো U1 আর U2 ছিল। তাহলে প্রথম রেলগাড়ির ক্ষেত্রে আমরা সূত্র অ্যাপ্লাই করি, V2 ইকুয়াল টু U2 মাইনাস 2Fs, এই সূত্র প্রয়োগ করে আমরা কি পাই,
প্রথম রেলগাড়ি তো X1 দূরত্ব অতিক্রম করে থেমে গেছে, X1 S এর পরিবর্তে অতিক্রান্ত দূরত্ব হবে X1, মন্দন F হচ্ছে F1 আর আদিবেগ U হচ্ছে U1 স্কয়ার। এখান থেকে আমরা X1 স্কয়ার X1 টা বের করি, X1 হচ্ছে U1 স্কয়ার বাই 2 F1। এবার ঠিক একইভাবে দ্বিতীয় রেলগাড়ির জন্য সূত্র অ্যাপ্লাই করব আমরা, V² ইকুয়াল টু U² মাইনাস 2 FS। এই সূত্র থেকে আমরা কি পাই একটু দেখে ফেলি, দ্বিতীয় রেলগাড়িও X2 দূরত্ব অতিক্রম করে থেমে গেছে, মানে S হচ্ছে X2 আর F হচ্ছে মন্দন F2, দ্বিতীয় রেলগাড়ির মন্দন ছিল F2। এখান থেকে আমরা X2 টা বের করে নেই, X2 হচ্ছে U2² বাই 2 F2। এখন আমরা লিখব যে কোন রকম সংঘর্ষ এড়ানো কখন সম্ভব হবে, যদি রেলগাড়ি দুটির অতিক্রান্ত দূরত্বের যোগফল মধ্যবর্তী দূরত্বের সমান হয় তখন কোন রকম সংঘর্ষ এড়ানো যাবে। তাহলে আমরা লিখবো দুর্ঘটনা কোন রকম এড়ানো সম্ভব যদি X1 যোগ X2 সমান X হয়। ইমপ্লাইজ দিয়ে আমরা এই দেখো X1 এর মানটা বসিয়ে দিলাম, তারপর X2 এর মানটা বসিয়ে দিলাম সমান X লিখলাম, এরপরে আমরা 2F1 F2 লস 2F1 F2 লসাগু দিলাম, লসাগু করলাম U1 স্কয়ার F2 যোগ U2 স্কয়ার F1 সমান X আর গুণন করে দিলাম, প্রমাণ হয়ে গেল এক নম্বরটা হয়ে গেল। দুই নম্বরটা হচ্ছে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে, আমরা একটু আগেই বলেছিলাম তোমাদের কোন রকম হবে কখন, যদি X1 যোগ X2 ইকুয়াল টু X হয় আর মধ্যবর্তী দূরত্বের যোগফল সরি রেলগাড়ি দুইটির অতিক্রান্ত দূরত্বের যোগফল যদি মধ্যবর্তী দূরত্ব থেকে কম হয় তখনও সংঘর্ষ এড়ানো যাবে, মানে X1 যোগ X2 লেস দেন X হলে রেলগাড়ি দুটির অতিক্রান্ত দূরত্বের যোগফল মধ্যবর্তী দূরত্ব থেকে কম হলেও সংঘর্ষ এড়ানো যাবে আর সমান হলেও কোন রকম এড়ানো যাবে। তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে যদি X1 যোগ X2 লেস অর ইকুয়াল টু X হয়। ইমপ্লাইজ দিয়ে দেখো আমরা এই মান বসাই দিছি, X1 এর মান বসালাম, X2 এর মান বসালাম, লেস অর ইকুয়াল টু X, তো 2F1 F2 লসাগু করলাম, লসাগু নিলাম, লসাগু নিয়ে যোগ করলাম, লেস অর ইকুয়াল টু X লিখলাম, তারপরে উভয় পক্ষকে 2F1 F2 দ্বারা যদি গুণ করি বাম পাশে পাচ্ছি U1 স্কয়ার F2 যোগ U2 স্কয়ার F1 লেস অর ইকুয়াল টু 2F1 F2 X। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই।